আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তানিয়া ইসলাম রাত্রে। গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 বছরে যে উন্নয়ন হয়েছে, গত 29 বছরে তা হয়নি বলেও জানান তিনি। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাওড় অঞ্চলের প্রতিটি রাস্তা এলিভেটেড হবে বলেও জানান তিনি। এর আগে কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 19 পদাতিক ডিভিশনের পতাকাও উত্তোলন করেন তিনি। সেনানিবাস এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে সেখানে জনসভায়ও অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক বাড়ি মিঠামইন সদরের কামালপুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জোহরের নামাজ পড়ে রাষ্ট্রপতির আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। প্রথমবারের মতো রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন আগেই তাই নিজ গ্রাম কিশোরগঞ্জের মিঠামইন যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দীর্ঘ 2 যুগ পর কিশোরগঞ্জের মিঠামইনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যার ফলে আজকে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, পরিবহন খরচ বেড়েছে, পণ্য মূল্য বেড়েছে, প্রতিটি হিসেব মূল্য আজকে ধরাছোঁয়ার বাইরে। দরকার হলে অন্যান্য দেশে আমরা সহযোগিতা করব, কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে। আমাদের অর্থনীতি গতিশীল রাখতে হবে, মন্দার ভাব যেন আমাদের উপরে না আসে তার জন্য আমাদের সতর্কভাবে চলতে হবে, মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে। আমাদের বিদ্যুৎ, পানি, গ্যাস, যা কিছু আছে, তেল, সব কিছু ব্যবহারে মিতব্যয়ী হবার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। দর্শক, কিশোরগঞ্জের মিঠামইনে জনসভাস্থলে আছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হাওড় অঞ্চলের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, জানাবেন আমাদের। আসলে রাষ্ট্রপতির আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে মিঠামইনে সফর করছেন, এই সফরের মধ্যে দিয়ে আসলে হাওড় অঞ্চলের যে উন্নয়ন, সে উন্নয়নটা নিজের চোখে দেখার জন্য তার এই আগমন। এবং এর পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগে হাওড় অঞ্চলের নিরাপত্তার জন্য কিন্তু সেখানে যে সেনানিবাস স্থাপন করা হয়েছে, সে সেনানিবাসের উদ্বোধন করেছেন। এবং এই আর কিছুক্ষণের মধ্যে হয়তো উনি রাষ্ট্রপতির বাসায় আপ্যায়ন গ্রহণ করবেন। এবং তারপরে কিন্তু এখানে যে সতী সমাবেশ বলা হলো, মূলত একটি জনসভায় পরিণত হয়েছে এবং এই জনসভায় অংশ নেবেন। এবং এই জনসভায় বলতে গেলে এখানকার যে এলাকাবাসী আছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা, আনন্দ যেটাই বলেন কেন বিরাজ করছে। এবং তারা বিভিন্ন যে গেটগুলো আছে, গেটগুলোতে কিন্তু এখনো প্রবেশ করছেন। কেউ কেউ মিছিল নিয়ে, কেউ ব্যানার, ফেস্টুন থেকে শুরু করে বাঁশি বাজে, ঢোল বাজে, তারা কিন্তু এই জনসভাস্থলে কিন্তু আসছেন। এবং এই জনসভার কিন্তু বলতে গেলে যে এখনই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং যারা নেতা কর্মী থেকে শুরু করে এলাকাবাসী যারা আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাপ পরিহিত, কেউ টি শার্ট পরিহিত করে যে দৃষ্টি আকর্ষণ করার যে বিষয়গুলো আছে, সেই দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। এখানকার স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে যারা আছেন আর কি, তাদের নামে স্লোগান দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে স্লোগান দিচ্ছেন। অর্থাৎ এখানে পুরো পরিবেশটা এক ধরনের আনন্দ মুখর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং এই জনসভায় বলতে গেলে 3টার দিকে প্রধানমন্ত্রী এই জনসভাস্থলে উপস্থিত হবেন। এবং এই জনসভায় এখানকার এলাকাবাসী মনে করছেন যে এই এলাকার যে উন্নয়ন, এই উন্নয়নটাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে যে নতুন যে সরকারের যে পরিকল্পনাগুলো আছে, সেই পরিকল্পনাগুলো এলাকাবাসীকে জানাবেন, সুসংবাদ দেবেন। এবং এই মূল ধারার সাথে এই এলাকার যে মানুষরা আছে তারা মূলত অবহেলিত, উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে, তো তাদেরকে মূল ধারার সাথে ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকার নতুন সুসংবাদ দেবেন এমনটাই প্রত্যাশা করছেন এখানকার এলাকাবাসী। এবং পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী আকাশপথে এখানে এসেছেন এবং বিকেল 5টার দিকে মূলত এখানকার অনুষ্ঠান শেষ করে আকাশপথে আবার তিনি ঢাকায় ফিরবেন। এ ছিল এখানকার সর্বশেষ।
আপেল ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জের মিঠামইন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আপেল মাহমুদ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন তিন বেলা ঠিকমতো খেতে পারছে না, তখন প্রধানমন্ত্রী হাওড়ে উৎসব করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী যুব দলের নতুন কমিটির নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, উন্নয়নের নামে মেগা আর অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে লাগামহীন দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুট করে ক্ষমতাসীনরা বিদেশে পাচার করছে। বেগম খালেদা জিয়া পরিপূর্ণ মুক্ত নন দাবি করে তিনি বলেন, বিএনপি প্রধানের রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে সরকারের মন্ত্রীরা নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপুরীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। এছাড়া ঘটনা নিয়ন্ত্রণে ও ছাত্রীর অভিযোগের পর এই বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট সহ পুরো হল কর্তৃপক্ষের গাফিলতিরও প্রমাণ পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চে তদন্ত প্রতিবেদনের উপর শুনানি হয়। এ বিষয়ে আগামীকাল আদেশ দেবে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ছয় জনের সংশ্লিষ্টতা পেয়েছে। এবার স্প্যানিশ শেয়ার বাজার সংবাদ। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড 31 ডিসেম্বর 2022 সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.43 টাকা। আগের বছর ইপিএস হয়েছিল 2.37 টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে 18.33 টাকা। আগামী 27 এপ্রিল বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 21 মার্চ। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।